নমস্কার, আমি সোমা পাঠক, আপনাদের সকলের শুভানুধ্যায়। আজকে আপনাদেরকে ইন্টেস্টাইনাল সিস্টের জন্য এঞ্জেল নাম্বার দিতে চলেছি। যদি আপনাদের বৃহদান্তে বা ক্ষুদ্রান্তে সিস্ট হয়ে থাকে আর আপনারা কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা ভোগ করছেন, সেই ক্ষেত্রে আপনারা এই এঞ্জেল নাম্বারটি আপনারা অবশ্যই ডাক্তার দেখাবেন। ডাক্তার দেখিয়ে আপনারা ওষুধ যেমন খাচ্ছেন অবশ্যই খাবেন, তাতে কোনো বাধা নেই। তার সাথে এইটি ব্যবহার করেই দেখুন, এতে কোনো সাইড ইফেক্ট নেই, সেই জন্য আপনারা নিশ্চিন্ত মনে এটাকে ব্যবহার করতে পারেন। ব্যবহারের পদ্ধতি একদম সেম যেমনভাবে এঞ্জেল নাম্বার ইউজ করা হয়ে থাকে। আমি এঞ্জেল নাম্বার ইউজিংয়ের ডিটেলস কীভাবে ইউজ করতে হয় আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেব। এঞ্জেল নাম্বারটি হলো 25, একটু স্পেস দিয়ে 26, একটু স্পেস দিয়ে 332, মানে 25 26 332। এই এঞ্জেল নাম্বারটি আপনাকে লেফট বডি পার্টে ব্লু পেন দিয়ে লিখতে হবে, জলের বোতলে ব্লু পেন মার্কার পেন দিয়ে লিখতে হবে, এবং যদি পারেন, এটা যেহেতু ছোট এঞ্জেল নাম্বার, আপনারা কিন্তু আমি যেভাবে বললাম সেইভাবে চ্যান্ট করতে পারেন বা জপ করতে পারেন। এতে কিন্তু আপনাদের প্রবলেমটা, আপনাদের সিস্টটা ধীরে ধীরে কম হবে, ঠিক হবে। আর যতদিন না আপনার এই প্রবলেমটা সলভ হচ্ছে পুরোপুরি, ততদিন এটাকে ব্যবহার করবেন। এঞ্জেল নাম্বারটি 25 26 332 25 26 332 25 26 332, এইভাবে আপনারা চ্যান্ট করতে পারেন বা জপ করতে পারেন। আর মিনিমাম 45 বার করে, দিনে 3 বার কি তারও বেশি। আর যদি গুনে গুনে করতে অসুবিধা হয় আপনাদের জপ, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ঘড়ি ধরে 2 মিনিট কি 3 মিনিট ঠিক করে দেখে নিয়ে সেই হিসেবে আপনি কন্টিনিউয়াসলি চ্যান্ট করতে পারেন। তার সাথে আপনি আপনার বডিতে তো লিখতে হবেই রেগুলার, তার সাথে জলের বোতলেও লেখা আছে। জলের বোতলে যখন লিখে রাখছেন, তার 5 মিনিট পর থেকে জলটা খাওয়া শুরু করবেন। জলটি শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু জলের বোতলটি আবার জল দিয়ে ভরে দেবেন। আর এই জল যদি অন্য কেউ খেয়েও ফেলে, বাড়ির অন্যান্য সদস্যরা যদি খেয়ে ফেলেন, তাতেও কিন্তু কোনো প্রবলেম হবে না, কোনো অসুবিধা হবে না, সেই গ্যারেন্টি আমি দিচ্ছি। আপনারা খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন।